চারটা ধাপে সুদকে চূড়ান্তভাবে হারাম করে দেওয়া হয়েছে এবং এ কথাও বলে দেওয়া হয়েছে সুদ যারা খাবে সুদ সুদি কারবার যারা এর পরেও ছাড়বে না ফাযানু বিহারামি মিনাল্লাহি ওয়া রাসূলে আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও তোমাদের সঙ্গে আমি আল্লাহ আমার নবী যুদ্ধের ঘোষণা করে দিলাম আল্লাহর সঙ্গে যারা যুদ্ধ করে আল্লাহর বিরুদ্ধে তারা দাঁড়ায় তারা কি মুসলমান হতে পারে তারা শুধু জাহান্নামী নয় বরং চূড়ান্ত উদ্ধত জাহান্নামী ভয়ানক জাহান্নামী আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে অথচ সেই সুদ আমাদের সমাজে আছে আছে চুরি আছে ধোঁকাবাজি আছে ধোঁকাবাজির এখন উৎসব চলছে কোন জায়গায় ধোঁকা নাই বলুন সব জায়গায় ধোঁকাবাজি প্রত্যেকটা কথাই ধোঁকা প্রত্যেকটা পণ্যের মধ্যে ধোঁকা সব জায়গায় ধোঁকাবাজি চলছে অথচ রাসূল বলেছেন মান গাশশা ফালাইসা মিন্না যারা ধোঁকাবাজি করবে আমার উম্মত এক মুসলিম ব্যবসা করতেন বাগদাদে কাপড়ের ব্যবসা করতেন কিসের ব্যবসা তো তার দোকানে কিছু কাপড় ছিল ভালো কাপড়ও ছিল কিছু খারাপ কাপড়ও ছিল ডিফেক্টেড ত্রুটি ছিল তিনি সেলসম্যানকে বলে গেলেন এই কাপড়গুলো বিক্রয় করবার সময় ক্রেতাকে বলে দিবে এগুলোর মধ্যে ত্রুটি আছে দাম কম স্পষ্ট করে বলে দিবে সে ইচ্ছে হলে নেবে ইচ্ছে হলে না হলে নেবে না এটাই তো নিয়ম এটি কি অনেকক্ষণ পরে দোকানে আসলেন তিনি ওই ছেলেটি বলল সবগুলো কাপড় বিক্রয় করে দিয়েছি এবং ভালো দামে কম দামেও নয় মালিক বললেন ক্রেতাকে বলে দিয়েছে সব কিছু ছেলেটি বলল না বলিনি কেন বলনি কারণ আমি দেখেছি ক্রেতা একজন অমুসলিম ইহুদি তাই তাকে বলিনি ইহুদি ঠকলে অসুবিধা কি ওরা তো অমুসলিম এরকম চিন্তা আমাদের মধ্যে আছে না এটা ইসলাম নয় কাউকে ঠকানো যাবে না মুসলিম হোক অমুসলিম হোক সবাই কার বান্দা আমরা সততার সাথে কাজ করব এই সততা দেখেই তো তারা মুসলিম হবেন সেই ব্যবসায়ী ওই কাফেলার খোঁজে বের হলেন একদিন দুই দিন তিন দিন পথ চলার পরে ওই কাফেলাকে ধরতে পারলেন তিন দিন পরে ইহুদিকে পেলেন ইহুদিকে বললেন ভাই আমি দুঃখিত লজ্জিত অনুতপ্ত আমাকে মাফ করে দাও আমার ছেলেটি তোমার সঙ্গে ধোঁকাবাজি করেছে তোমাকে ত্রুটিযুক্ত কাপড় দিয়েছে দামও বেশি রেখেছে কিন্তু তোমাকে সত্যি কথা বলে দেয়নি ত্রুটির কথা প্রকাশ করে দেয়নি ভাই আমাকে মাফ করে দাও এই নাও তোমার 3000 দিনার তোমার টাকাগুলো ফেরত নাও আমার কাপড়গুলো দয়া করে ফেরত দিয়ে দাও ইহুদি বলল মুসলিম সত্যি করে বলো তুমি আসলে কি চাও কি জন্য তুমি এসেছো এই জন্যই কি তুমি 3 দিন ধরে কষ্ট করে এসেছো ইহুদির কাছে বিশ্বাস হলো না কারণ তার মধ্যে কিছু ত্রুটি ছিল কিছু দুর্বলতা মুসলিম বললেন সত্যি হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাশশা ফালাইসা মিন্না যারা মানুষকে ধোঁকা দেবে তারা আমার উম্মত নয় সেই জন্য আমি 3 দিন ধরে তোমাকে খুঁজে বেরিয়েছি আমাকে রেহাই দাও মুক্তি দাও আমাকে মাফ করে দাও আমার কাপড়গুলো ফেরত দিয়ে দাও ইহুদি বলল কাপড় ফেরত দেব না টাকাও ফেরত নেব না বরং এই নাও
3000 দিনার তোমারকে তোমার ওই ছেলেকে যেই 3000 দিনার আমি দিয়েছিলাম সেগুলো আসল টাকা নয় সেগুলো নকল টাকা ছিল এই নাও তোমাকে আমি আসল 3000 দিনার দিলাম আর তুমি যাওয়ার আগে আমাকে মুসলমান বানিয়ে যাও এই যদি হয় তোমাদের ধর্ম আমিও সেই ধর্ম গ্রহণ করতে চাই সুবহানাল্লাহ দেখি পড়িয়ে দেয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি জন্য ভাই হালাল খাওয়ার জন্য কি জন্য হালাল খাওয়ার জন্য শুধু হালাল নয় হালালের মধ্য থেকে আবার হালাল এতটুকু সন্দেহ থাকতে পারবে এজন্য ওমর ইবনে খাত্তাব বলতেন কুননা নাদউ তিসআতা আশারুর রিজকি মাখাফাতাল উকূই ফিল হারাম হারামের ভয়ে হালাল থেকেও নয় ভাগ ছেড়ে দিতাম দশ ভাগের নয় ভাগ ছেড়ে দিতাম এক ভাগ শুধু খেতাম যেই ভাগের ভিতরে হারামের এতটুকু গন্ধ নাই সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর কাছে তাদের এত দাম হয়েছিল সুবহানাল্লাহ বলবো না আমার বন্ধু আমার ভাই যেই অর্থের ভয়ে আপনি ছুটছেন আমরা ছুটছি মানুষকে খুন করছি গুম করছি ধোঁকা দিচ্ছি চুরি করছি ডাকাতি করছি অর্থ লুটপাট করছি হরি লুট করছি এই অর্থ নিয়ে কি আপনি কবরে যেতে পারবেন এই অর্থ রেখেই চলে যেতে হবে বন্ধু এই অর্থ আপনি ছেড়ে যাবেন অর্থ কিন্তু আপনাকে ছাড়বে না এত বিলাসিতা এত সৌন্দর্য এত কিছু এত সুখ এত শান্তি এত সমৃদ্ধি ওই হারাম অর্থ দিয়ে অর্জন করেছেন কোন লাভ নাই রাসূল কারীম বলছেন ইউতা বি আনআমি আহলিদ দুনিয়া ইয়াউমাল কিয়ামাতি মিন আহলিন নার কিয়ামতের ময়দানে জাহান্নামের ভেতর থেকে একজন ব্যক্তিকে ডাকা হবে সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে বিলাসী ছিল আনআম দুনিয়ায় নিয়ামতের মধ্যে ডুবেছিল হালাল নিয়ামত না হারাম নিয়ামতের মধ্যে ডুবেছিল নিয়ামত পেয়ে আল্লাহ শুকরিয়া করেনি হালাল পন্থা নিয়ামত অর্জন করেনি হারাম অর্থ দিয়ে প্রাচুর্য গড়ে বিলাসবহুল জীবনযাপন করেছিল দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ ছিল দুনিয়ার মানদণ্ডে জাহান্নামে নেওয়া হবে ফায়ুসবাউ ফি আন্নারি সবগাতান ওয়াহিদা জাহান্নামে নিয়ে শুধুমাত্র একবার আগুনের মধ্যে একটা চুবানি দেওয়া হবে তারপরে আনা হবে রব জিজ্ঞেস করবেন ইবনে আদম হে আদম সন্তান সত্যি করে বলো হাল রাআইতা নাঈমান কত্তুন হাল মাররা বিকা খায়রুন কত্তুন সুখ কি জিনিস আনন্দ কি জিনিস কল্যাণ কি জিনিস হাসি খুশি কি জিনিস কোনদিন তুমি কি দেখেছো সেই লোকটি বলবে লা ইয়া রব হে রব সুখ কি জিনিস কোনদিন দেখি নাই শুধু জাহান্নামে একবার চুবানি দেওয়া হয়েছে সারা জীবনের সব সুখ ভুলে গেছে কিছুই তার মনে নাই যেই সুখের জন্যে বাবাকে মেরেছিল সন্তানকে মেরেছিল ভাইকে মেরেছিল প্রতিবেশীকে মেরেছিল যেই সুখের জন্য আপনজনদেরকে দূরে সরিয়ে দিয়েছিল যেই সুখের জন্য মানুষের অধিকার কেড়ে নিয়েছিল সেই সুখ সব ভুলে যাবে এক মুহূর্তের মধ্যেই সে বলবে রব জীবনে সুখ কি জিনিস কোনো দিন দেখি নাই সেই সুখের কি দাম আছে যেই সুখ আসলে সুখ ধোকা সব কি এবার আসুন ঠিক উল্টো চিত্র ওয়ায়ুতা বি আশাদ্দিন নাস বুউসান ফি দুনিয়া মিন আহলিল জান্নাহ জান্নাতের মধ্যে যারা যাবে তাদের মধ্য থেকে একজন বান্দাকে আনা হবে যেই বান্দা দুনিয়ায় সবচেয়ে কষ্টে জীবন যাপন করেছিলেন তার মতো এত কষ্ট এত অভাব কেউ পৃথিবীতে অনুভব করে নাই সবচেয়ে দুঃখী মানুষ ছিল দুনিয়ায় এমন একজন ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহপাক জিজ্ঞেস করবেন ইবনে আদম হাল রাআইতা বুউসান কাত
হাল মাররাত বিকা সিদ্ধাতুন কাত্তু, হে আমার গোলাম দুনিয়ায় বসে কষ্ট কি জিনিস, দুঃখ কি জিনিস, অভাব কি জিনিস, বিপর্যয় কি জিনিস কোনোদিন দেখেছ? অথচ সেই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে কষ্টে জীবনযাপন করেছিল, সবচেয়ে গরিব ছিল, সবচেয়ে দুঃখী ছিল। সেই ব্যক্তি বলবে একবার শুধু তাকে জান্নাত দেখিয়ে আনা হবে, একবার দেখে সব দুঃখের কথা ভুলে যাবে আর বলবে রব লা ইয়ারব মা রাইতু সিদ্ধাতান কাত্তু ওয়া মা মাররা বিকা বউসুন কাত্তু, কোনোদিন কষ্ট কি জিনিস দেখি নাই, দুঃখ কি জিনিস কোনোদিন বুঝি নাই, সব ভুলে যাবে, চিরস্থায়ী চিরন্তন জান্নাতের সুখ দেখে সব ভুলে যাবে।